এভরিওয়ান জিরো ভিশন আর আবার চলে এসেছে সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ খবর নিয়ে চলুন এক নজরে আজকের খবরগুলো কি কি পূর্ব মেদিনীপুরের এগরা ও বালিঘাইতে চায় পেয়ে চর্চায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ পূর্ব মেদিনীপুরের এগরাতে পুরসভা সাত নম্বর ওয়ার্ডের ডোমপাড়া এলাকায় কয়েকদিন আগে চারটি বসতি বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে যায় শনিবার সকালে সেই পুড়ে যাওয়া এলাকা পরিদর্শন করেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এর পাশাপাশি তিনি ওই ডোমপাড়া এলাকার ক্ষতিগ্রস্তদের সাথে কথা বলেন পরবর্তী দিনে পাশে থাকার আশ্বাস দেন তিনি এছাড়াও এদিন একরার খাইতে এসে চাইবে চর্চায় বসলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ শুক্রবার আসানসোল আদালতের বিচারক সেন সেনপ্রসাদ রানীগঞ্জের যুবক কৃষ্ণ ভূঁইয়াকে দোষী সাব্যস্ত করে কারাদণ্ডের নির্দেশ দেন এদিন রায় ঘোষণার পর আদালতের পর্যবেক্ষণ কৃষ্ণ ভূঁইয়া যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হল পাশাপাশি তাকে জরিমানা বাবদ দু টাকা দিতে হবে ঘটনা প্রসঙ্গে সরকারি কৌশলী জানান দু সালের উনিশে এপ্রিল সকালে রানীগঞ্জের রনাইয়ের বাসিন্দা কৃষ্ণ ভূঁইয়া এলাকার তিন বছরের এক শিশুকন্যাকে তার বাড়ির সামনে থেকে তুলে নিজের বাড়িতে নিয়ে যায় বলে অভিযোগ ওঠে শিশুকন্যাকে খুঁজে তার বাড়ির লোক পায়নি বেশ কিছুদিন পরে শিশুকন্যাকে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় এরপর বাড়ির লোকেরা তাকে হাসপাতালে চিকিৎসকের কাছে নিয়ে যায় শুভেন্দু কবে ইস্তফা দেবেন বিধায়ক পদে বিড়াল তপস্বীর মতো প্রতীক্ষায় বিজেপি তৃণমূলের সঙ্গে সমঝোতার সম্ভাবনা প্রায় শেষ হয়ে গিয়েছে শুভেন্দু অধিকারীর তৃণমূলের সঙ্গে বৈঠকের পর শুভেন্দুর বার্তায় বিজেপিতে খুশি জোয়ার এসেছে বিজেপি এখন আছে কবে শুভেন্দু বিধায়ক পদে ইস্তফা দেবেন যদিও শুভেন্দু সাংবাদিক বৈঠক করার কথা রবিবার কিন্তু তিনি জানিয়েছেন বিধায়ক পদে ইস্তফা না দিয়ে অন্য কোনও সিদ্ধান্ত নেবেন না ইন্দাসে বিজেপি যুব মোর্চার উদ্যোগে পদযাত্রা রাজ্য বিজেপি যুব মোর্চার সভাপতি তথা বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁয়ের নির্দেশে রাজ্য জুড়ে বিজেপি যুব মোর্চার কর্মীরা কোথাও বাইক র্যালি কোথাও পদযাত্রা আবার কোথাও বা পথসভার আয়োজন করছেন সেই মতোই বাঁকুড়া জেলার ইন্দাসে বিজেপি যুব মোর্চার উদ্যোগে এক বিশাল পদযাত্রার আয়োজন করা হয় বিজেপির কর্মী সমর্থকদের পাশাপাশি এই পদযাত্রায় অংশগ্রহণকারী মহিলা কর্মীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো পদযাত্রাকে কেন্দ্র করে বিজেপি কর্মী সমর্থকরা উন্মাদনায় মেতে ওঠেন এই পদযাত্রা আগামী দু হাজার একুশ বিধানসভা নির্বাচনে বিজেপি কর্মীদের বাড়তি অক্সিজেন যোগাবে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ ইন্দাস মণ্ডল এক বিজেপি পার্টি অফিস থেকে শুরু করে ইন্দাস বাজার নিমতলা পীরতলা হয়ে ইন্দাস সুপার মার্কেটে শেষ করে পথসভা করা হয় ইন্দাস মন্ডল এক বিজেপির পার্টি অফিস থেকে শুরু করে ইন্দাস বাজার নিমতলা পীরতলা হয়ে ইন্দাস সুপার মার্কেটে শেষ করে পথসভাও করা হয় ইন্দাস মণ্ডল এক বিজেপি যুব মোর্চার উদ্যোগে এই মিছিলে যোগ দেন রাজ্য যুব মোর্চার সদস্য রাজ সহ একাধিক নেতৃত্ব বক্তব্য রাখতে গিয়ে রাজ্য বিজেপির যুব মোর্চার সদস্য রাজ দে বলেন ইন্দাসের শেখ রবিউল এবং ইন্দাস ব্লক সভাপতি শেখ হামিদকে আক্রমণ করে বলেন গত পঞ্চায়েত ভোট আপনারা করতে দেননি কারণ তখন দিদির পুলিশ ছিল বিধানসভা নির্বাচনে বুথে দিদির পুলিশ থাকবে না থাকবে দাদার পুলিশ তাই বুথে যদি যান যাবেন তো হেঁটে আসতে হবে খাটিয়ায় করে তাই খুব সাবধান পারলে সূত্রে যান আর কিছুদিন পর আপনাদের পতাকা ধরার লোক থাকবে না বিজেপি নেতাকর্মী যারা মার খেয়েছে তার প্রত্যেকটা হিসেব জনতা পার্টি নেবে তবে বিজেপির এই বক্তব্যে পাত্তা দিতে নারাজ ইন্দাস ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ হামিদ তিনি বলেন ইন্দাস বিধানসভার লড়াইয়ের মাটি ও বাচ্চা ছেলে নায়িকাদের সঙ্গে ঘুরে মানুষের সঙ্গে থাকে না মানুষের কষ্ট কি করে বুঝবে ওর কথায় আমার কোনো মাথা ব্যথা নেই আমরা জানি মানুষ আমাদের পাশে আছে আগামী বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায় আবার মুখ্যমন্ত্রী হবেন বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হোদার রিপোর্ট জিরো ভিশন ওরা একটা কি প্রোগ্রাম করেছে রাজ্য থেকে কে নেতা এসছে আমি সঠিক জানি না টলিউডের কি নেতা এখানে মনে হয় একটু অ্যাক্টিং করে গেল আর বিজেপির কিছু মাতাল ধরনের নিচু স্তরের অশিক্ষিত কিছু মানুষজন রয়েছে তাদেরকে এক কথাই দম দিতে এসেছিল আর উল্টো পাল্টা মাইক ধরে বলে গেছে তো সে বাচ্চা জানে না ইন্দাস লড়াইয়ের মাটি দু হাজার নয় দশে যখন সিপিএমের হারমাদরা আমাদিকে পরাস্ত করতে চেয়েছিল আমরা এলাকার মানুষকে ঐক্যবদ্ধভাবে তার মোকাবিলা করেছিলাম ইন্দাসের মাটি চিরজীবনী লড়াইয়ের মাটি বাচ্চা ছেলে জানে না এখানে এসে উল্টোপাল্টা বলেছে আর বিশেষ করে ও তো মানুষের সাথে ঘুরে না ও টলিউডের লোক মেকআপ করে ঘুরে নায়িকাদের সাথে ঘুরে এলাকার মানুষের মনের কথা এলাকার মানুষের ব্যথার কথা ওই রকম নেতারা জানে না বোঝে না ওই ব্যাপার নিয়ে আমার খুব একটা মাথা ব্যথা কিছু নেই কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ বামফ্রন্ট ট্রেড ইউনিয়ন ও কংগ্রেসের যৌথ উদ্যোগে দিল্লিতে কৃষি আইনের বিরুদ্ধে বিক্ষোভের আজ এসে পৌঁছেছে এ রাজ্যেও শনিবার বাঁকুড়া জেলার বাঁধ মোড়ে ষাট নম্বর জাতীয় সড়কের ওপর রাস্তা অবরোধ করে এক ঘণ্টা বিক্ষোভে সামিল হলেন বামফ্রন্ট ট্রেড ইউনিয়ন ও কংগ্রেস কর্মীরা পাশাপাশি জেলার একটি ব্লকেও এই বিক্ষোভ দেখানো হয় বাঁকুড়া ইন্ডাসে বাঁকুড়া সিপিএম এর জেলা কমিটির সদস্য অসীম দাসের নেতৃত্বে বাম কংগ্রেসের যৌথ উদ্যোগে বিক্ষোভরত কর্মীরা তাদের দলীয় পতাকা হাতে নিয়ে কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে ইন্ডাস পিঠ ও স্লোগান দিতে থাকেন বেশ কয়েকজন কর্মী সমর্থক বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেন রাস্তা অবরোধের জেরে ব্যাপক যানজট পরিস্থিতি তৈরি হয় প্রায় ঘন্টা খানিক পর অবরোধ ওঠে তারপর পরিস্থিতি স্বাভাবিক হয় সিপিএম সিপিএমের জেলা কমিটির সদস্য অসীম দাস বলেন দিল্লিতে তিনটি কৃষি আইনের ও বিদ্যুৎ আইনের প্রতিবাদে কৃষকরা যে আন্দোলন করছে তাদের ওপর পুলিশ নির্যাতন করেছে লাঠিচার্জ করেছে তাদের দাবিগুলো মানতে রাজি নয় কেন্দ্র সরকার তবে যতক্ষণ না তিনটি কৃষি আইন বাতিল করা হবে বিদ্যুৎ আইন বাতিল করা হবে ততদিন এই আন্দোলন চলবে বলে তিনি জানান কংগ্রেস সিপিএম যৌথভাবে আন্দোলন করার কারণে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বাঁকুড়া জেলা কংগ্রেসের সহসভাপতি মোশারফ হোসেন বলেন আমাদের কংগ্রেস সিপিএম অনেক আগে থেকেই একটা বোঝাপড়া ছিল আজকে নতুন কিছু নয় তবে মাঝে কিছুটা দূরত্ব তৈরি হলেও বর্তমানে সবই ঠিক আছে আমরা যৌথভাবে এই আন্দোলনে সামিল হয়েছি বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হোদার রিপোর্ট জিরোভিশন দিল্লিতে মোদী সরকার যে কৃষক বিরোধী যে তিনটি আইন এনেছে তার সঙ্গে বিদ্যুৎ বিল প্রত্যাহার করার জন্য সারা ভারতবর্ষের কৃষকরা লক্ষ লক্ষ কৃষক দিল্লিতে জমায়েত হয়েছে তাদের উপর কেন্দ্রীয় সরকার বিভিন্নভাবে নির্যাতন করছে তাদের এই যে আন্দোলন এই আন্দোলনকে সংহতি জানানোর জন্যই বাম কংগ্রেসের জোটের পক্ষ থেকে আমরা করলাম কর্মসূচি নমস্কার আর হ্যাঁ একটা কথা সবসময় মনে রাখবেন হাত স্যানিটাইজ করুন আর মুখে মাস্ক লাগান আপনাদের জন্য একটি সুখবর এসে গেছে জিরো ভিশনের নতুন একটি সেগমেন্ট জিরো ভিশন এন্টারটেনমেন্ট চোখ রাখুন জিরো ভিশন এন্টারটেনমেন্টে